শবে কদর কবে মূলত রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে শবে কদর লুকায়িত দর্শক পবিত্র শবে কদরের ফজিলত কি উত্তর শবে কদর রাত হচ্ছে হাজার মাসের চাইতে দামি এই রাতে 83 বছর 4 মাসের চাইতে অনেক দামি এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠান এই রাতে আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন সুবহানাল্লাহ পঞ্চম নাম্বার এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে ছয় নাম্বার এই রাতে রব্বুল আলামিন বান্দাকে maaf করে দেন সুবহানাল্লাহ দর্শক পবিত্র শবে কদরের নামাজ আছে কিনা সরাসরি কোরআন এবং হাদিসে পাওয়া যায় না তবে যেহেতু এই রাত হাজার মাসের চাইতে উত্তম সেহেতু বরকতময় এই রজনীতে কেউ যদি নফল নামাজ পড়ে বা তাসবি তাহলিল পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে তাহলে দোষনীয় কিছু নয় দর্শক এই পবিত্র শবে কদরের নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে যত বেশি নফল নামাজ পড়বে তত বেশি সওয়াব পাবে তবে দুই দুই রাকাতের নিয়তে এই পবিত্র শবে কদরের নামাজ পড়তে হবে এই পবিত্র শবে কদরের নামাজ কখন পড়তে হয় যেহেতু মাগরিব থেকে শবে কদর শুরু হয় তাই মাগরিব থেকে সুবে সাদিক পর্যন্ত এই পবিত্র শবে কদরের নামাজ পড়তে পারবেন এই পবিত্র শবে কদরের নামাজের নিয়ত কি আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার অথবা যদি কেউ আরবিতে করতে চান নাওয়াইতুয়ান উসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতুল কদরি নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার দর্শক কোন সূরা দিয়ে এই পবিত্র শবে কদরের নামাজ পড়তে হয় দর্শক যেই কোন সূরা দিয়ে পড়তে পারবেন তবে প্রথম রাকাতে সূরাতুল কদর অর্থাৎ ইন্না আনজালনাহু এই যে সূরাটা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এখানে সূরাটা সেখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যদি এই সূরাটা পড়তে পারেন বেশি উত্তম তবে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়তে পারেন যদি আপনারা এই সূরাতুল কদর যদি না পারেন আপনারা নিজের মতন করে যে কোনো সূরা পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর কি শবে কদরের ফজিলত কি তা কি তুমি জানো শবে কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ শবে কদরের ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি ফজিলত রাখে হাজার মাসে 83 বছর 4 মাস হয় এই হিসাব কেউ যদি জীবনে 12টি যদি রমজানে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারে তাহলে 1000 বছর ইবাদতের ফজিলত অর্জন করতে পারবে সুবহানাল্লাহ আরো লক্ষণীয় যে কোরআন শরীফের একথা বলা হয়নি যে শবে কদর হাজার মাসের সমান বরং বলা হয়েছে হাজার মাসের চাইতে এই পবিত্র শবে কদরের রাত হচ্ছে উত্তম হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ অতএব কেউ জীবনে 12টি শবে কদর পেলে হাজার বছর ইবাদত করার চেয়ে বেশি ফজিলত অর্জন করতে পারবে কত বেশি ফজিলত তা নির্ধারণ করে দেওয়া হয়নি আল্লাহর বান্দার অভাব নেই তিনি কত বেশি দিতে পারেন তা আমাদের কোনো কল্পনা করতে পারবো না এইভাবে এই উম্মত অল্প হায়াত পেয়েও অন্যান্য উম্মতের চেয়ে বেশি বেশি নেকি অর্জন করতে আগ্রগামী হতে পারবে পবিত্র শবে কদরের রাত্রিতে অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন আপনার সকল গুনাহ মাফ হবে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষতিগ্রস্ত থেকে রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দর্শক এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা রমজান মাসের শেষ দশকের বিজর রাতগুলোর মধ্যে শবে কদর তালাশ করো এই হাদিস রমজানের 21 23 25 27 ও 29 রমজানে এই বিজর রাতগুলোর মধ্যে বিশেষভাবে শবে কদর তালাশ করতে বলা হয়েছে পবিত্র শবে কদরের রাত্রিতে কি কি আমল করবেন লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা যেমন পূর্বে উল্লেখিত এক হাদিসে বলা হয়েছে পবিত্র শবে কদরের রাত্রিতে কি কি আমল করবেন লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা যেমন পূর্বে উল্লেখিত এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কদরের রাত্রিতে বিশ্বাসের সঙ্গে এবং সওয়াব অর্জন করার নিয়ত ইবাদত করবে তার অতীতের সব গুনাহখাতা রব্বুল আলামিন maaf করে দিবেন এই হাদিস দ্বারা একদিকে এই রাতে ফজিলত বোঝা গেল যে এই রাতে ইবাদত করা দ্বারা অতীতের সব গুনাহ maaf হয়ে যায় আবার এটাও বোঝা গেল যে এই রাতের একটি করণীয় কাজ হলো ইবাদত করা maaf চাওয়া ক্ষমা চাওয়া তাই এই রাতের ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে এই রাতে বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে নফল ইবাদত করতে হবে